বাঙালির পুজো মানেই ঢাক। শ্রেষ্ঠ উৎসব যদি দুর্গাপুজো হয়, তাহলে ঢাক তার অবিচ্ছেদ্য অংশ। ঢাকের আওয়াজে এই নেচে ওঠে মন, জানান দেয় পুজো এসেছে। কিন্তু বর্তমানে বদলেছে যুগ, এখন আধুনিক যন্ত্রপাতি এবং মিউজিক সিস্টেমের রমরমা, তাতেই শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ। ফলে দিনে দিনে বায়না পেতে সমস্যায় পড়ছেন ঢাকিরা। বায়নায় আমাদের সংসার চলছে না, তারপরে বিভিন্ন রকম বায়না বেরিয়ে গেছে, ওই জন্য আমাদের ঢাকের চাহিদা নেই, আর এর মধ্যে সংসার চলছে। এছাড়াও বায়না কেমন চলছে না? বায়না বিভিন্ন রকম যন্ত্র বেরিয়ে যাওয়ার জন্য ঢাকের মানে সেবকটার চাহিদা নেই। বাবুদের যে সব পুজো হচ্ছে, তারা বলছে এত রেটে কিতে হবে, এত কম পয়সায় চাইছে আরো, কিন্তু কম পয়সায় আমাদের পড়তে আসছে না, ওই জন্য বাজার বন্ধ। তোদের গ্রামে কতজন থাকে? থাকি আমাদের এই পাড়াটাতে প্রায় 28-30 জন ঢাকি আছে। সবারই কি মানে এই ফ্যামিলি আছে? ঢাক তো বাজাচ্ছি আমি, প্রায় আমার বাবারা আগে থেকে বাজিয়ে আসছে, তারপরে আমরা এখন বাজাচ্ছি এখন বছর 4-5-এ। কোন কোন ক্ষেত্রে বাজাতে যাও? কোন কোন পুজো? পুজো কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো। সমস্যা তো একই সমস্যা, পয়সার রেট কম দিচ্ছে, সব পয়সায় ভরছে না আমাদের। কষ্ট রেট দাও? রেট এই তো তোমার 500-700, যেমন পূজায় যায়, যেমন দুর্গা পূজায় যায় 3,500-3,000 এমনি পয়সা হয়। মানে ছদিন ধরে? হুম, ছদিন ধরে। কেন দিচ্ছে না? সব কম পয়সায় পেয়ে যাচ্ছে, আরো সব আর বিভিন্ন রকমের তো যন্ত্র বেরিয়েছে সব। পূর্বপুরুষ ধরে ঢাক বাজিয়ে আসছেন তারা। ঢাকিপাড়া হিসেবেই খ্যাত পশ্চিম মেদিনীপুরের কেশপুরের খেতুয়া গ্রাম। এই গ্রামের ঢাকিরা শুধু জেলা নয়, কলকাতা সহ জেলার বাইরে ভিন্ন ভিন্ন রাজ্যেও ঢাক বাজাতে বায়না ধরে। পুজোর কটা দিনে যখন সবাই উৎসবে মেতে ওঠে, তখন পরিবার পরিজন ছেড়ে ঢাক বাজাতে দূর দূরান্তে পাড়ি দেন তারা। কিন্তু বায়না পেলেও মিলছে না ভালো টাকা। সরকারি সুযোগ সুবিধা পেলেও আর্থিক সহযোগিতা জোটেনি ভাগ্যে, আক্ষেপ ঢাকিদের। কি বলবো, আমাদের এইসব করে তো ব্যবসা চলে না, কম পয়সায় এখন হচ্ছে কোনো অনেক রকম হচ্ছে, সিস্টেম বেড়ে গেছে, কারেন্টের থেকে যন্ত্র বাড়ছে, ওই জন্য আমাদের চাহিদা কমে গেছে। আমাদের এই করেই তো বেশিরভাগ চলে, এটাই যদি এরকম হচ্ছে তাহলে আমাদের সংসার চলবে কি করে? আছে, আমরা চাই সরকার থেকে কিছু সুযোগ সুবিধা যেমন পাই। না, পাচ্ছি না, আমরা অনেক জায়গায় পাচ্ছে শুনছি, তো আমাদের এদিকে তো পাচ্ছি না। ইনস্ট্রুমেন্ট মিউজিক প্লেয়ার ছেড়ে আবারও মানুষজন ঢাকিদের শুনবে, সেই নস্টালজিয়ার ঢাক বাজানোর দিন ফিরে আসবে, ফের রমরমা বাজার হবে ঢাকিদের, মিলবে বেশি টাকার বায়না, সময় বদলের আশায় দিন গুনছে ঢাকি গ্রাম। ইটিভি ভারত, পশ্চিম মেদিনীপুর।